আসসালামু আলাইকুম, জেকে মিডিয়া ইতালিয়া ইউটিউব চ্যানেলে আমি জুয়েল, আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা ফ্রান্স সম্পর্কে আলোচনা করব, জানার সব তথ্য নিয়ে। ফ্রান্স ইউরোপের একটি দেশ, এটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে পশ্চিমা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতিগুলির মধ্যে একটি। আয়তনের দিক থেকে ফ্রান্স ইউরোপের তৃতীয় বৃহত্তম দেশ। জনসংখ্যার দিক থেকে এটি চতুর্থতম বৃহত্তম দেশ। বন্ধুরা, চলুন আজকে শুরু করা যাক। বিশ্বের সবচেয়ে পুরনো জাতির রাষ্ট্রের মধ্যে একটি হলো ফ্রান্স। ফ্রান্স শব্দটি ল্যাটিন শব্দ ফ্রান্সিস থেকে এসেছে, এর অর্থ হলো ল্যান্ড অফ ফ্রান্স বা ফ্রান্সিসদের ভূমি। 1998 সালে 28 সেপ্টেম্বর এই প্রজাতন্ত্রের যাত্রা শুরু হয়। ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের প্রধান অন্যতম সদস্য। ফ্রান্সের আয়তন 643,801 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে 48তম দেশ। জনসংখ্যার দিক থেকে এটি ইউরোপের চতুর্থতম স্থানে রয়েছে। ফ্রান্সের রাজধানীর বৃহত্তম শহর হচ্ছে প্যারিস। ফ্রান্সের সাংবাদিক অনুযায়ী সরকারি ভাষা ফ্রান্স বা ফরাসি। এখানকার 90% শতাংশের অধিক মানুষ ফরাসি ভাষাতে কথা বলতে পারে। ফ্রান্স বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটক আকর্ষণীয় দেশ। বিশ্বের মধ্যে সবচেয়ে সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া দেশটি হচ্ছে ফ্রান্স। ফ্রান্স এ পর্যন্ত সাহিত্যের 15টি পুরস্কার জিতেছে। সেই সব মানুষেরা যেসব মানুষেরা দেখতে পান না, তাদের পড়ালেখার পদ্ধতির নাম হচ্ছে ব্রেল, যা ফ্রান্সের বাসিন্দা লুইজ আবিষ্কার করেন। তিনি নিবন্ধ ছিলেন। বন্ধুরা, আপনারা আরও জানলে অবাক হয়ে যাবেন যে ফ্রান্সের আইন অনুসারে মৃত মানুষকে বিয়ে করা যায়। অর্থাৎ মৃত মানুষ পুরুষ মহিলাকে, মহিলা পুরুষকে বিয়ে করতে পারে। অর্থাৎ সম্পত্তির জন্য দুনিয়াটাই টাকার উপরে ঘুরে। সম্পূর্ণ সম্পত্তি মালিকের আশায় বিয়ের আইন প্রচলন রয়েছে, যাতে সরকারের কাছে সম্পূর্ণ সম্পত্তি সরকার মালিক হতে না পারে। সবচেয়ে বেশি শাসন করেছে ফ্রান্স। আমরা কম বেশি সবাই পেন্সিল ব্যবহার করে থাকি। এই পেন্সিল 1975 সালে ফ্রান্স আবিষ্কার করেন। সুদৃশ্য নিদর্শন এই আইফেল টাওয়ারের কথা আমরা সবাই জানি। এটি ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত। আইফেল টাওয়ার পৃথিবীর বিখ্যাত কাঠামোর একটি এবং ফ্রান্সের অন্যতম একটি প্রতীক। আইফেল টাওয়ার এর উচ্চতা হচ্ছে 300 মিটার বা 986 ফুট। ফ্রান্সের শিক্ষার মান খুবই উন্নত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, অনেক ইউনিভার্সিটি রয়েছে, র্যাঙ্কিংয়ে এগিয়ে। ফ্রান্সের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণত ফ্রান্স ভাষায় পড়াশোনা করানো হয়, অল্প কিছু প্রতিষ্ঠান ইংরেজিতে পড়াশোনা করানো হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন হিটলার সমস্ত ইহুদিদের হত্যা করেছিল, তখন ফ্রান্স গোপনে তাদের জায়গা দিয়েছিল আর ইহুদিদের পালিয়ে যেতে সাহায্য করেছিল। আর ফ্রান্সের এই ভুলের কারণে ইসরায়েল নামের দেশটি সৃষ্টি হয়েছে। আপনি জানলে অবাক হবেন যে প্যারিসের ট্যাক্সি ড্রাইভারকে লাইসেন্স পেতে 2 লাখ ইউরো খরচ করতে হয়। এই কারণে প্যারিসের রাস্তায় ট্যাক্সি কম পাবেন। ফ্রান্সের সামরিক বাহিনী ইউরোপের মধ্যে সবচেয়ে শক্তিশালী বাহিনী। ফ্রান্সের মুদ্রাকে ইউরো বলা হয়। 1 ইউরো সমান আমরা জানি 97-98, অর্থাৎ ওঠানামা করে আন্তর্জাতিকভাবে প্রতিদিন চেঞ্জ হয়ে যায়। ফ্রান্সের গড়ে প্রতি মাসে একজন ব্যক্তি 10 লিটার মদ্যপান করে থাকেন। এত মদ পৃথিবীর আর কোনো দেশে খাওয়া হয় না। তাই ফ্রান্সকে অনেকে হাসি তামসা করে মাতাল জাতি বলে থাকে। পৃথিবীর সবচেয়ে বেশি পেট্রোলিয়ামের দাম রাখা হয় ফ্রান্সে। এদেশে 1 লিটার পেট্রোলের দাম 170 ইউরো। পাবলিক ট্রান্সপোর্ট বেশি ব্যবহার করে থাকে। বর্তমান সময়ের প্যারিস শহর ছিল না, এটির অতীতের নাম ছিল লুটেশিয়া। 1952 সালে এই শহরটির নাম দেওয়া হয় প্যারিস। প্যারিস শহরকে সিঙ্গাপুরের পরেই ব্যয়বহুল শহর বলা হয়। আপনার সন্তানকে ভালোভাবে লালন পালন করলে ফ্রান্স সরকার আপনাকে মেডেল দেবে। ফ্রান্সে 5 জন ব্যক্তির মধ্যে একজন ডিপ্রেশনে ভুগে, যে কারণে ফ্রান্সকে ডিপ্রেসড কান্ট্রি হিসেবে বিবেচনা করা হয়। গাড়ির নাম্বার প্লেট সর্বপ্রথম ফ্রান্সে চালু করা হয়। ফ্রান্সকে ফ্যাশনের আইকন হিসেবে বিবেচনা করা হয়। ফ্রান্সে বেশি সাইকেল ব্যবহার করা হয়। ফ্রান্সের মানুষের গড় আয়ু 82 বছর। ফ্রান্সের বর্ডার স্পেন, সুইজারল্যান্ড, ইতালি, বেলজিয়াম, লাক্সামবার্গ এবং মোনাকোর সাথে রয়েছে। সবাই জানেন ট্রানেন ইউনাইটেড কিংডম সমুদ্রের তলা দিয়ে যুক্ত করে রেখেছে। এটিও একটি যাতায়াতের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এছাড়াও রয়েছে টিজিবি অ্যান্ড ইউরোস্টারের মতো কিছু হাই স্পিড রেলওয়ের ব্যবস্থাপনা অত্যাধুনিক করে রেখেছে। 446টি এয়ারপোর্ট ফ্রান্সে রয়েছে। ফ্রান্সের জনপ্রিয় খেলাগুলোর মধ্যে থাকা ফুটবল, টেনিস, রাগবি, বাস্কেটবল ইত্যাদি, যেগুলো যথেষ্ট প্রসিদ্ধ। 1938 এবং 1998 ফুটবল ওয়ার্ল্ড কাপ ফ্রান্সে অনুষ্ঠিত হয়। আর বন্ধুরা, ফ্রান্সের ইতিহাস বলে শেষ করা যাবে না। আপনি যদি আমার চ্যানেল নতুন হন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এ ধরনের দারুণ দারুণ আপডেট পেতে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করে পাশে থাকুন। ধন্যবাদ।